নমস্কার বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জেনেই স্বাগত আজকে চলে এসেছি একদম খুব সহজ একটা আর ইউনিক রেসিপি নিয়ে আমরা অনেক সময় অনেকেই খেয়েছি দোকানে গিয়ে ফুলুরি বা জম্বড়া হ্যাঁ আপনাদের মনে পড়ছে আমরা অনেকেই আছি আমরা এটা খেয়ে থাকি খুব পছন্দের জিনিস কিন্তু এটা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো পুজো পারপাস বা নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ একটা রেসিপি চলুন দেখে আমরা কিভাবে বানাবো আর হ্যাঁ অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন যাতে এরকম সুন্দর একটা রেসিপি তারা যেন পেয়ে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকে দেখে নিই বড়া বা ফুলুরি কারি আমি একটা সেট নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি যাতে আলুগুলো মাখতে সুবিধা হয় আর নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো কাঁচাই কড়াইশুঁটি আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি একটু ভালোভাবে কিন্তু পেস্ট বানাতে হবে আর দিয়ে দিয়েছি কালো জিরে আর দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা আমি সবগুলোকে শুকনো খোলায় মধ্যে নেড়ে নিয়েছি ভালো করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ বেসন ফুলুরি বা জমবড়া এটা কিন্তু বেসন দিয়েই হয় কিন্তু এইভাবে করে দেখবেন আরও কিন্তু টেস্টি হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে কুচি আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না আপনারা যদি চান ইউজ করতে পারেন আমি শুকনো লঙ্কার বদলে আমি এখানে ইউজ করছি গোলমরিচের গুঁড়ো কারণ গোলমরিচ কিন্তু খাওয়া খুবই ভালো আর গোলমরিচ কিন্তু পেট ঠান্ডা করে তাই রকম কোনো প্রবলেম হবে না বেশি ঝাল হলেও তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োই ইউজ করেছি আমি সবগুলো দিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে এটাকে দিয়ে ভালো করে মেখে নেব আর আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আমি এখানে নর্মাল জল ইউজ করেছি ব্যাটারটাকে বানিয়ে নেব খুব পাতলা ব্যাটার হবে না মিডিয়াম টাইপ মতো আমরা ব্যাটারটা রেডি করব কারণ পাতলা হলে আমরা বড়াটাকে বানাতে পারবো না আমরা এইভাবে এটাকে ভালো করে ফাটিয়ে নেব তারপরে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি দশ মিনিট পরে এটাকে আমি এর মধ্যে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আমি একটা কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এরপরে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু বেকিং পাউডারটা ভাজার আগের মুহুর্তে কিন্তু দিয়েছি তার আগে কিন্তু বেকিং পাউডার দিয়ে আপনারা কখনোই ওটা রেখে দেবেন না তাহলে কিন্তু এগুলো কিন্তু ভালো হবে না এই যে বড়াটা সেটা কিন্তু একদমই ভালো হবে না আর বেকিং পাউডার দেওয়াতে দেখবেন কত সুন্দর ফুলে উঠেছে আর ভেতরটাও খুব সুন্দর একটা পঞ্জি হবে আমরা এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে রেখে দেব। আপনারা কিন্তু চা এটা চাইলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বিকেলবেলা ইউজ করতে পারেন আর এটা কিন্তু মুড়ির সাথেও খেতে পারেন অনেকে আছে মুড়ি দিয়ে ফুলুরি খেতে ভালোবাসে সেইটাও কিন্তু খেতে পারেন আমরা একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব কারণ যে ফ্লেভারটা সে শুকনো লঙ্কার ফ্লেভারটা এটা একটু যাতে ভালো আসে আমি এটাকে নেড়ে নিয়েছি এরপরে দেব টমেটো আমি এখানে একটা টমেটোই ইউজ করেছি যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে আমি এখানে টমেটোটা ইউজ করেছি পেঁয়াজ রসুন দিচ্ছি না আপনারা চাইলে যদি মনে করেন যে পেঁয়াজ রসুন দিয়ে করবেন তাহলেও করতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে আমি টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেবো কারণ নুনটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপরে আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদার কাঁচা ফ্লেভারটা না আসে দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমরা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে টক দই দিয়ে আজকে রান্নাটা করছি আমি এখানে টক দই নিয়েছি তিন থেকে চার চামচ মতো আমি এখানে টক দই দিয়ে নেব দিয়ে ভালো করে দইটাকে নাড়িয়ে দেব কারণ দইটা দিয়ে একটু ভালো করে কষতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে একেবারে ভালো করে কষে নেবো আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা একটা ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি আমি সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব এর মধ্যে যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্যে আমরা একটু চিনি এর মধ্যে দেব আপনারা যদি চান এর মধ্যে চিনি নাও দিতে পারেন আমি এখানে হলুদটা দিয়ে নিয়েছি আর কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি কারণ যেহেতু দইটা রয়েছে তার জন্য এটা ভালো করে একটু কষে নিতে হবে আর এটা ভালো করে কষা হলে কিন্তু তেলটা ছাড়তে আরম্ভ করবে গ্রেভিটাও কিন্তু তখন এটা রেডি হয়ে যাবে দেখুন এটা কালারটা কত সুন্দর এসছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা কোনো রকমে পুড়ে না যায় তার জন্যে আমি যে বাটিটাতে দইটা নিয়েছিলাম সেই বাটির জলটাই ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্সড করে দেব গ্রেভিটা কিন্তু আমাদের হয়ে এসছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার কিন্তু আমরা এখানে যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর আর কড়াইশুটি ভালো করে ভেজে নিয়েছিলাম সেই গাজর আর কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেব আর যেহেতু আমার এগুলো সব ভাজা ছিল বা সেদ্ধ করে নিয়েছিলাম যার জন্যে এটা আমরা বেশিক্ষণ ফোটাবও না আমরা সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু নেড়ে নিলাম এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো আমি এর মধ্যে জলটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফোটাবো যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল গাজরগুলো ভেজে নিয়েছিলাম যার জন্যে বেশিক্ষণ এটাও ফোটাতে লাগবে না আমি এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখুন আমি বেশি জল দিইনি আর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা ফুটে গেছে এবার আমরা এটাকে এর মধ্যে যে বড়াগুলো ছিল আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেব দেওয়ার পরে বড়াগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব বড়াগুলো যদি আপনারা প্রথমে দিতেন তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে যার জন্যে কিন্তু বড়াগুলো আমরা একদম শেষে দেব দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে দেবো কারণ বড়াগুলো দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না যেহেতু এগুলো খুবই নরম আর পঞ্জি টাইপের বড়াগুলো দিয়ে কিন্তু একদমই ফোটানো যাবে না দিয়ে আমরা এক থেকে দু মিনিট একটু ভালো করে নাড়িয়ে দেব যাতে বড়ার ভেতরে গ্রেভিটা ভালো করে ঢুকে যায় আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আমরা এটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে একটু টক দই আর ধনে পাতা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর একটা নিরামিষ দিনে আপনারা রেসিপি একদম ট্রাই করতে পারেন খুবই সুন্দর লাগে আপনারা অনেকেই ফুলুরি বা জম বড়া যেটা কি অনেকেই বলে জম বড়া তো এটা অনেকেই সু স্ন্যাক্স হিসাবে খেয়েছেন এটা কিন্তু তরকারিতেও কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন রুটি বা ভাতের সাথে অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আজকের রেসিপিটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটা এখানেই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে